Watin waz zaitun zaitun ar tin ei tin fol ar zaitun jodi keu khati tin fol khati zaitun tel keu jodi keu niyamito khay tar jibone kono din bardhokyota ashbe na bura hobe na chamra bas porbe na ekhon dekha jay 40 parale dari phakon dore 40 parale matar chul bakka jay 40 parale chamra bas hoya jay keu jodi তিন ফল আর যাইতুন ফল যাইতুন তেল নিজের খাদ্যের লিস্টের মধ্যে ঢুকায়া দেয় নিয়মিত তিন আর যাইতুন তেল খাইতে থাকে আলহামদুলিল্লাহ বুড়া হইতে পারে চামড়ায় বাস পড়বে না চেহারায় গ্যালেস মারবে ওয়াতিন ওয়াজাইতুন ওতুরিসিন Azal baladil amin surata surata er bitore allah pak allah pak amra ek somoy chilam na ashi thakbo na ki bolen ek somoy chilam na ekhon ekhon bhobishyote ek somoy thakbo na এই কথাগুলাই সূরার ভিতরে আলোচনা করা সূরার ভিতরে আলোচনা এবং এবং চারটা চার চারটা কসম করছে সূরার শুরুতে চারটা কসম চার কসম কইরা কসম কইরা আরশের মালিক আরশের মালিক পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন এ পৃথিবীর মানুষ চারটা কসম কইরা আমি আল্লাহ পাক বলতেছি লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম এই কথাটা আল্লাহ চারটা কসম কইরা বলছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম এই কথাটা বলার আগে কয়টা কসম জুরে বলেন কয়টা আর একটু জুরে বলেন কয়টা চারটা কসম কইরা এই কথাটা বলছে আমরাও সমাজে কিছু মানুষে কসম করেই না করে না মাতুন না দেখি কসম করে কসমের ব্যাপারে একটা মাসলা হইল কোন বান্দা যদি কসম করে তার জন্য বিধান হইল আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কোন নামে আল্লাহ পাক ছাড়া অন্য নামে বান্দার জন্য কসম করা জায়েজ নাই হারাম আমরা কসম করলে কার নামে জুরে বলেন আরো জুরে আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করা বান্দার জন্য জায়েজ নাই মাসলা এটা আল্লাহ পাকের নাম ছাড়া অন্য নামে কসম জায়েজ নাই কিন্তু আমাদের সমাজে অনেক লোক পাওয়া যায় যারা আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামেও কসম করে আসে না নাই মার কসম বাপের কসম মুর্শিদের কসম পীর বাবার কসম মাজারের কসম কেসের মাজার দিয়ে দই দিয়া কয় আমার কেসের কসম আমার অনেকে কয় মোরা মাটির উপরে উবাইয়া হইরাম বা মোরা মাটির উপরে উবাইয়া হইরাম বা মানে এটা এক জাতের কসম মোরা মাটির উপরে উবাইয়া কইতিস আচ্ছা মাটি কি আসলে মোরানি মাতুই না দেখি আবাতিস বাদ খাকো বন্দান আবাতিস খাকো বাদ বন্দান বামনে তু মুর্দা বাহক জিন্দান আবাতিস পানি বাতাস আবাতিস পানি আর আগুন খাক মাটি বাদ বাতাস বান্দান আল্লাহর গোলাম বামনে তু মুর্দা আমাদের কাছে মৃত্যু কিন্তু বাহক জিন্দান আল্লাহ পাকের কাছে তাও জিতা পাথর মাটি আমরার কাছে লাগে মোরা কিন্তু আল্লাহ পাকের কাছে আসলে জিতা আমরা ছোটবেলা জানতাম
শুধুমাত্র মানুষ যারাগুলা লড়া ঝড়া করে নিজে নিজে এগুলা প্রাণী বাকি সব মরা তো হিসাবে বিজ্ঞানীদের দৃষ্টিতে গাছ মরা গাছ মরা গাছ মরা গাছ গরু যে হয় এটা মরা কিন্তু এখনের বিজ্ঞানে খুঁজে বের করছে গাছ জিতা গাছ জিতা গাছ জিতা গাছ জিতা এরকম অনেক জিনিস বের করেছে তারা জিতা আগে বিজ্ঞানীরা কইতো মোরা কিন্তু আল্লাহ পাকের কাছে 27 মান 7 জমিনে যা কিছু আছে একটাও মরা না সব জিতা সব সব ইনশাআল্লাহ কোরআনে যখন আল্লাহ বলছেন সব জিতা বিজ্ঞানীরা 30 বছর আগে বলছে মানুষ সহ যে সমস্ত প্রাণী নিজে নিজে লড়তে পারে এগুলা জিতা বাকিগুলা মরা গাছরে মরা কইছি বিজ্ঞানের উৎকর্ষতা যখন বাড়তে থাকছে এখন যখন গাছরে জিতা বলতেছে ইনশাআল্লাহ বিজ্ঞান আরেকটু যখন অ্যাডভান্স হবে আরেকটু যখন অগ্রসর হবে উৎকর্ষতার শিখরে যখন চলে যাবে ইনশাআল্লাহ বাকিগুলারেও জিতা বলবে আমার আল্লাহর দৃষ্টিতে পাথর জিতা মাটি জিতা কুরআন শরীফের জায়গা জায়গায় বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহা আল্লাহ পাক বলেন আসমান জমিনে যা কিছু আছে সবগুলা আমি আল্লাহ পাকের তসবিহ পাঠ করি কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহা আসমান জমিনে যা কিছু আছে সবগুলা তার নামাজ জানে তার তসবিহ জানে কেমনে নামাজ পড়তে হয় কেমনে তসবিহ পাঠ করতে হয় সমস্ত মখলুকাত জানে এর ভিতরে পাথর আছে মানে পাথরেও নামাজ পড়ে পাথরেও আল্লাহ পাকের তসবিহ জপে যেই পাথর আল্লাহ পাকের সামনে নামাজ পড়ে যেই পাথর আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের নামে তসবিহ পড়ে সেই পাথর আসলে মরা না জিতা জিতা মোরা হইলে এ তসবিহ কেমনে পড়বে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন সাগরের তল দেশে প্রায় 40 দিন ছিলেন একটা মাছ উনারে খাইছে নবী সহ ওই মাছটারে আরেকটা মাছ খাইছে সাগরের তল দেশে ফি জুলুমাতিন সালাস তিন অন্ধকারের ভিতরে দুই মাছের পেট আর সাগরের পানির অন্ধকার তিন অন্ধকারের ভিতরে ঘুরতেছে হায় হায় তাফসীরের কিতাবে লিখছেন পানির নিচে গেলে কি কেউ আর উপরে কিতা আছে দেখা যায়নি মা মা তুই না দেখ পানির নিচে ডুব দিয়া দেখবেন এমনি ডুব দিয়া কিচ্ছু দেখা যায় না আপনি বিল্ডিং এর উপরে কিতা হরণ দেখে গাঁটার মাঝে তিন সিঁড়ির নিচে রৌমাস আছে খালি আপনি আপনারা দিন জুতা মোজা তুইয়া দৌড়ে কিন্তু আমি আর আপনি ডুব দিয়ে এমনি চাইয়া দেখেন কিচ্ছু দেখা যায় না লাগে সলিমুল্লার মতো কথা বলেন ঠিক কিনা এই দিক দিয়া তাকাইলে মানুষের কি বাহাদুরি আমি লিডার নেতা চেয়ারম্যান কি যে মন্ত্রী টাকলা কি কয় না না মন্ত্রী কি প্রতিমন্ত্রী নাম কি এটা মন্ত্রণালয়ের ভুলে গেছে প্রতিবন্ধী গেলে যে প্রতিবন্ধী তত্ত্ব প্রতিবন্ধী তত্ত্ব প্রতিমন্ত্রী সব কি হওয়ার বাংলাদেশে কেউ সুখে লাগে না হুজুর মসজিদে গিয়া জুমার মসজিদে মিম্বর বইয়া ওয়াজ করে আবার হেমদি স্টেজে গিয়া গানও গায় নাচেও না দিকে না সুরের গরো সুর আজিব গারবাত কিসের বাহাদুরি আবার একটা
মাছের চোখের ক্ষমতা আছে আমার চোখে তা ক্ষমতা নাই কি ক্ষমতা আমাদের আমাদের স্মৃতি শক্তি দুর্বল পকেটে কলম তো ইয়া তাহে না বগলে কাশি তো ইয়া শরণ তাহে না আছে না নাই এক ড্রাইভারের কিচ্ছা নিজে শুনাইছে গো হুজুর আপনারা কি কষ্ট হইতেছে নি ড্রাইভারের নিজে শুনাইছে আমি এক মালিকের গাড়ি চালাইতাম কাগজ গাড়ির কাগজ আরাইলিস ফাই না রাতে গেছি গাড়ি সহ তো কাগজ দেওয়া লাগে মালিক কয় কাগজ কই রে স্যার কাগজ আরাইলিছি তুই আর তোর চাকরি ক্যান্সেল কাগজ কুজ্জা বাইর কইরা আইন না দেন হলে কালকে সকালে 10টার তোর বিরুদ্ধে মামলা করব বেটা ডরাইয়া কই বাবা রাতের ভিতরে কাগজ না দিলে মামলা লইব হে গিয়া মাইকের দোকানে গেছি রিকশা একটা ভাড়া করছে দুইটা মাইক লাগাইছে লাগাইয়া এখন মানুষ যদি ভাড়া করে 500 টাকা রোজ দিতেইব ই তৌফিক নাই হেননি যে মাইক লইয়া ভাই এত নম্বর গাড়ি থেসিস নম্বর এত এই হেত সেই এত আমার গাড়ির কাগজ হারায় গেছি কোন হৃদয়বান ভাই যদি পেয়ে থাকেন মেহরবানি কইরা এই নম্বরে ফিরাইয়া দিবেন সারা জোহর থেকে না রাত 11টা পর্যন্ত মাইকিং করছে 11টার সময় মাইকের রিকশা বিদায় দিতে গেছে মাইকের দোকানের এক মাইক খুললা এখন মাইকালা কয়টা হ্যাঁ দেন ফগেটা আর ঢুকায়া দেখে টেকা এবং কাগজ ফগেট তার ফগেটো কাগজ তো ইয়া সারাদিন মাইকিং করে মা তো না দেখে আমরা ভাই আমার কিসের আমাদের ইয়াদ শক্তি বিলাইর যে ইয়াদ শক্তি রে ভাই ফগেট খলম তো আমরা ইয়াদ তাই না যেই গরের মাঝে ডেইলি 60 বছর ঘুরলাম এই গরো চৌকাট উষ্টা খেয়ে ফইরা দাদা রাত ভাঙ্গি যায় আন্দার চৌকাট উষ্টা খেয়ে আপ বিলাইয়ে দেখছেন নি উষ্টা খেয়ে পড়তে রাত্রে যে মাছ বিরান বিলাই খায় দিনও দেখছে ব্যক্তি কোনানো মাছ বিরান রাখে রাত্রে তিনটার সময় মাছ বিরান খাওয়ার টাইম এলে কইনি ভাবি লাইটটা জ্বালাইয়া দেবো মাছ বিরান খাইতাম ওই যে তিনটার সময় দেখছি রাতে তিনটার সময় একবারে জাগা মতো গেছে কি পাওয়ার আল্লাহ ভাই আমার বলতে চাইছিলাম আল্লাহু আকবার অনেক দূরে আমরা চলে গেছি আল্লাহ পাক চারটা জিনিসের কসম কয়টা জিনিসের জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা ওয়াতিন প্রথম কসম খাইছেন তিনের তিনের কিসের কসম আমি কথা বলাতে ছিলাম আল্লাহ পাক আমরাও কসম খাই আল্লাহ পাক কসম খাইছে আমরা কসম খাই কেন কথা বুঝেন নাই মনে হয় কথা না বিশ্বাস হয় না যখন কোন মানুষের আমার কথা বিশ্বাস করে না বিশ্বাস করাইবার জন্য তখন তার সামনে কসম করি কসম করতে গিয়া ওই যে বলছিলাম মরা মাটির উপর ভাইয়া কসম করে বাইরা আমার আমরা কসম করি যদি কেউ বিশ্বাস না করে বিশ্বাস করাইবার জন্য কসম আল্লাহ পাক যে কসম করলেন তার কসমের উদ্দেশ্য কিন্তু এটা না আমরা কি কেউ আছি যে আল্লাহ পাকের কথারে বিশ্বাস হয় না এরকম কেউ আছেন আমরা তো বিশ্বাস করি তাহলে বিশ্বাস করাইবার জন্য আল্লাহ পাকের কসমের দরকার আমরা কসম করা লাগে কেন লাগি একদিন হাসা মাতলে তিন দিন মিশা মাতি এই জন্য বিশ্বাস করাইতে কি লাগে আল্লাহ পাক কোনদিন মিশা মারছেন নি মিথ্যা কথা বলছেন আল্লাহ পাক কোনদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহ পাকের পক্ষে যারা তারাও কোনদিন মিথ্যা কথা এই জন্য আমার নবীকে বলে সাদিকুল মসদুক নবী সত্যবাদী নবী সত্যবাদী জীবনে কখনো মিথ্যা কথা বলেন না দোস্তরা আমার কেল কইরা শুনি আল্লাহু আকবার আশ্চর্যের কারবার আল্লাহ পাক যে কসম করছেন বিশ্বাস করাইবার জন্য না আল্লাহ পাকের কসমের উদ্দেশ্য তাকে জিনিসটার গুরুত্ব বাড়ানো কি বাড়ানো কি বাড়ানো অর্থাৎ চারটা কসম কইরা আল্লাহ যে কথাটা বলবেন এটা গুরুত্বপূর্ণ কথা মজবুত শক্তিশালী কথা এটা বুঝাবার জন্য কসম এখানে সময় নষ্ট করব না সময় হাতে কম ওয়াতিন
প্রথম কসম তিনের কসম তিন 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 একটা ফল বাংলাতে তাফসীরের কিতাবে লেখছেন আনজির আসলে আনজির শব্দ ফারসি ফারসিতে আনজির আরবিতে তিন বাংলাতে কি বলে আমার দাদাও জানে না ওয়াত্তিন কসম তিনের তিন এক জাতীয় ফল বাংলাদেশে হয় না বর্তমানে হতে পারে বিভিন্ন নার্সারিরা প্রক্রিয়াজাত কইরা তিন ফলের ফসল ফলাইতে পারে কিন্তু আগে হইতো না বাংলার মাটি দিয়া তিন ফল হয় না আরব দেশে তিন ফল হয় ফলের জগতে সবচাইতে দামি ফল সবচাইতে উত্তম ফল সবচাইতে শ্রেষ্ঠ ফল হলো তিন আঞ্জির ফল আল্লাহ পাক কসম করেন দেখছেন এমন জিনিস দিয়া করেন কম দামি জিনিস না এটা আল্লাহ পাকের বেলায় না আমরাও যখন কসম করি যদিও মাসলা বেটায় জানে না আল্লাহ পাকের নাম বাদ দিয়া অন্য নামে কসম করে যদিও হারাম করছে মাসলা না যায় না মানুষে অনেক সময় আল্লাহ পাকের নাম বাদ দিয়া কসম করে না কিন্তু করলেও দেখছেন নি মামুলি জিনিস কম দামি জিনিসের নাম লইয়া কসম কেউ করে না আজ পর্যন্ত শুনছেন নি কোন মূর্খ মানুষে কাঁচা মরিচের কসম দেরেশের কসম স্যান্ডেলের কসম পায়খানার কসম শুনছেন নি ফলের জগতে সবচাইতে দামি ফল তিন তিনের নামে কসম করছেন তিন দুই নম্বর কসম ওয়াজাইতুন জাইতুনের কসম জাইতুন এটা একটা তেল লিকুইড জাতীয় তেল যেটা পৃথিবীর সকল তেল থেকে দামি তেল যে তেলের কথা আল্লাহ কোরআনে পাকে বারবার উচ্চারণ করেছেন জাইতুনাতিল্লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া জাইতুনা এই জায়গায় আছে আর এখানে ওয়াজ জাইতুন জাইতুন তেলের কসম তেলের জগতে কেরোসিন বলেন ডিজেল বলেন অকটেন বলেন যত জাতের তেল আছে সকল তেলের মাঝে সবচাইতে দামি তেল হইল জাইতুন তেল জমিন থেকে সৃষ্টি হয় উৎপন্ন হয় ফল সর্বশ্রেষ্ঠ ফল তিনের কসম জমিনে সৃষ্ট হয় খনিজ দ্রব্যের তেল জাতীয় শ্রেষ্ঠ তেল জাইতুনের কসম আল্লাহু আকবার খুব লক্ষ্য করে শুনেন তাফসীরের কিতাবে আছে কসম যেই জিনিস দিয়া করেন ওই জিনিসের সাথে কসম খাইয়া যেই জিনিসটা বলেন তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকি তিন আর জাইতুন দিয়া কসম করছেন কসম কইরা বলছেন কি লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ইনসান এটার অর্থটা আগে বলি আপনারা তো কষ্ট হইতেছেন বাইরে আমার কেল কইরা আমি শুনি আমরা শুনি কেল কইরা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আয়াতের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছি পৃথিবীর জগতে যত চেহারা আছে যত আকৃতি আছে সকল আকৃতির মাঝে শ্রেষ্ঠ আকৃতি দিয়া মানুষ জাতিকে পৃথিবীর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন যত মখলুকাত সবার মাঝে সবচাইতে সুন্দর আকৃতি সুন্দর গঠন সুন্দর স্ট্রাকচার সুন্দর নমুনা দিয়া আল্লাহ পাক কারে বানাইছেন জুরে বলেন মানুষেরা কারা আফ্রিকার জঙ্গলে থাকেনি কারা এরা তো আমরাই তো আমরা আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন পৃথিবীর মাঝে আল্লাহর মখলুকাত জগতে যত মখলুক আছে তার মাঝে সবচাইতে সুন্দর করে বানাইছেন কারে মানুষরে মানুষরে আপনি গিয়া হরিণ খুব সুন্দর জঙ্গলের প্রাণী হেরে দইরা হেন নাকের সাথে আপনার নাকটা মিলাই দেখেন ফেসার গরর ফেসা
যে কোনো একটা প্রাণী নেন না কেন দোস্ত মিলায়া দেখবেন সকল প্রাণীর চেহারা থেকে আপনার চেহারাটা সুন্দর সকল প্রাণীর হাত থেকে আপনার হাতটা সুন্দর সকল প্রাণীর পাও থেকে আপনার পাওটা সুন্দর সকল প্রাণীর পেট থেকে আমার আপনার পেট সুন্দর দেখিন আবার দেওয়ানবাগির পেট সারা ইটার পেট তো আত্মি থেকার মোটা আল্লাহু আকবার দোস্ত আমার বলতে চাইছিলাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম পৃথিবীর মাঝে সমস্ত মখলুকাতের মাঝে মানুষ জাতির মানচিত্র মেপ বডির স্ট্রাকচার বডির অবয়ব সবচেয়ে সুন্দর করে বানাইছে খেয়াল করে দেখেন চারটা কসম করেন কইরা বডি সুন্দর করে বানাইছে তইলে যেই জিনিসের কসম খাইছেন এই জিনিসের সাথে বডি সুন্দরের সাথে সম্পর্ক আছে বডি সুন্দরের সাথে কি আছে বিজ্ঞানীরা লেখছে কেউ যদি নিয়মিত তিন ফল আর জাইতুন তেল মানে এখন বাজারে পাওয়া যায় অলিভ অয়েল এটা আসলে জাইতুন না জাইতুনের নামে আল্লাহ জানে কত নম্বরই জাইতুন আল্লাহ জানে বাংলাদেশ তো খালিফ রহমতের ফিরিশতায় ভরা আমরা মাঝে মাঝে শুনি না তারা মাইকে কয় কমি মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় শুনি আর আসি হেরা রহমতের ফিরিশতা সাপলাই দেয় বুঝা যায় কই মাদ্রাসায় জঙ্গি দেয় আর এরা কি সাপ্লাই দেয় তার আর কলেজ ভার্সিটি থেকে রহমতের ফিরিশতা মাঠুন না দেখি আল্লাহু আকবার দোস্তরা আমার আশ্চর্যের কারবার ওয়াতিন ওয়াজাইতুন জাইতুন আর তিন এই তিন ফল আর জাইতুন যদি কেউ খাঁটি তিন ফল খাঁটি জাইতুন তেল কেউ যদি কেউ নিয়মিত খায় তার জীবনে কোনোদিন বার্ধক্যতা আসবে না বুড়া হবে না চামড়া বাস পড়বে না এখন দেখা যায় 40 ফারাইলেই দাড়ি ফাঁকন ধরে 40 ফারাইলেই মাথার চুল ভাইক্কা যায় 40 ফারাইলেই চামড়া বাস হইয়া যায় কেউ যদি তিন ফল আর জাইতুন জাইতুন তেল নিজের খাদ্যের লিস্টের মাঝে ঢুকাইয়া দেয় নিয়মিত তিন আর জাইতুন তেল খাইতে থাকে আলহামদুলিল্লাহ বুড়া হইতে পারে চামড়ায় বাস পড়বে না চেহারায় গ্যালেস মারবে এই জন্য ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন তিন নাম্বার কসম তুর পার সিনিন আরবি শব্দ জালালান শরীফে আনছেন সিনিন হুয়া আল মুবারক সিনিন মানে পবিত্র সিনিন মানে কি বরকতময় অর্থাৎ কসম এমন পাহাড়ের যেই পাহাড়ের নাম তুর বরকতময় তুর পাহাড়ের কসম বরকতময় তুর পাহাড়ের কসম আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খাইছেন ফলের জগতে তিন সর্বশ্রেষ্ঠ ফল তেলের জগতে জাইতুন সর্বশ্রেষ্ঠ তেল আল্লাহু আকবার পাহাড় জগতের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ পাহাড় হইল তুর পাহাড় কারণ কি জানেননি তুর পাহাড়ের মধ্যে স্বয়ং আল্লাহ পাক মুসা নবীর সাথে এই তুর পাহাড়ে সব সময় কথা বলতেন কে কথা বলতেন কে কথা বলতেন আরো জোরে কার সাথে দত্ত গ্রামের মানুষের সাথে মুসা এবেটা কো তুর পাহাড়ের সাথে তুর পাহাড়ে মুসা নবীর সাথে কে কথা বলতেন এই জন্য মুসা নবীর নাম হলো কালিমুল্লাহ কালিমুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলেন আল্লাহু আকবার মুসা নবীর সাথে আল্লাহ পাক কথা বলতে গেলে তিনটা শর্ত ছিল কয়টা শর্ত তুর পারে আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলবেন কয় শর্ত জুড়ে বলেন কয়টা তিন শর্ত প্রথম শর্ত মুসা তুর পাহাড়ের বাইরে তোমার সাথে কথা চলবে না কথা বলতে হলে তুর পাহাড়ের ভিতরে আসতে হবে দুই নম্বর শর্ত মুসা ওযু করা পবিত্র হয়ে আসতে হবে আনা ওযু ওযু ছাড়া তোমার সাথে আল্লাহ পাক কথা বলবে না তিন নম্বর শর্ত ফাকলা না লাইক জুতা কইলা আসতে হবে জুতা নিয়ে আসলে তোমার সাথে আল্লাহ কথা বলবে না মুসা নবীর সাথে কথা বলতে আল্লাহর কয়টা শর্ত প্রথম হলো তুর পাহাড় জায়গা নির্ধারিত দুই নম্বর হলো অবস্থা নির্ধারিত পবিত্র থাকতে হবে
তিন নম্বর হলো পায়ের জুতা থাকলে আল্লাহ কথা বলবে না জুতা কইলা আসতে হবে এই তিন শর্ত থাকলে মূসা নবীর সাথে আল্লাহ কথা বলবেন না হয় কথা বলতেন না আলহামদুলিল্লাহ আমাদের নবীর সাথে আল্লাহ পাক কথা বলতে নির্ধারিত কোনো জায়গা ছিল না আমার নবীর সাথে কথা বলতে আল্লাহ পাকের কোনো নির্ধারিত জায়গা ছিল না আমার নবী পবিত্র থাকতে হলে এমন কোন শর্ত ছিল না নবীর পায়ে জুতা মোবারক থাকবে না এরকম শর্ত ছিল না জুতা মোবারক পয়রা হাতে চলতেছেন তাও আল্লাহ কথা বলতেছেন জিহাদের ময়দানে চলতেছেন তাও আল্লাহ কথা বলতেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে নিয়া শুয়ে রইছেন নাপাক অবস্থা তাও আল্লাহ পাক আমার নবীর সাথে কথা বলতেছে মূসা নবীর সাথে কথা বলতে শর্ত তিনটা আমার নবীর সাথে তিন শর্তের একটাও শুধু তাই না আমরা উম্মতের সাথেও আল্লাহ কথা বলেন কথা বলতে আল্লাহ পাকের কোনো শর্ত নাই বেলা শর্ত বান্দা শেষ নবীর উম্মতের সাথে আল্লাহ কথা বলেন নির্ধারিত জায়গা লাগবে না পবিত্র লাগবে না জুতাও খোলা লাগবে না আমাদের সাথে আল্লাহ কথা বলেন বলি কেমনে আল্লাহ পাক কথা বললেন কোথায় হযরতে জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান আলী রাদিয়াল্লাহু তাআলা নে বলেন ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার শেষ নবীর উম্মতের দল তোমরা কি চাও তোমাদের সাথে আল্লাহ কথা বলে তোমাদের সাথে আল্লাহ কথা বলুক এটা তোমরা চাওনি বলি জি চাই কেমনে যদি চাও তোমাদের সাথে আল্লাহ কথা বলবেন এটা যদি চাও তাহলে কি করো কুরআন শরীফ তেলাওয়াত শুরু করে দাও কি শুরু করে দাও কুরআন শরীফ তেলাওয়াত করলে আমাদের সাথে কে কথা বলেন জুরে বলেন আরো জুরে আচ্ছা কুরআন শরীফ তেলাওয়াত করতে ওযু লাগে নি হ্যাঁ তেলাওয়াত করতে ওযু লাগে কেডা কইছে লাগে নি বা কুরআন দৌড়তে সইতে ওযু লাগে তেলাওয়াত করতে কি ওযু লাগে রাস্তা দিয়ে হাঁটতেছেন ওযু নাই সূরা ফাতিহা মুখস্থ পারেন ফিরে যাইতেছেন ওযু লাগবো কুরআন শরীফ পড়তে ওযু লাগে না কুরআন শরীফ পড়তে জুতা খোলা লাগে না কুরআন শরীফ পড়তে নির্ধারিত কোনো জায়গা লাগে না কুরআন শরীফের মাধ্যমে আমাদের সাথে আল্লাহ কথা বলেন কুরআন শরীফ পড়তে যখন ওযু লাগে না তাহলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন ওযু লাগে না আল্লাহু আকবার কুরআন শরীফ পড়তে জুতা খোলা লাগে না তাহলে আল্লাহ পাক আমাদের সাথে কথা বলতে জুতা খোলা লাগে না কুরআন শরীফ পড়তে মসজিদ লাগে না নির্ধারিত জায়গা লাগে না তাহলে আল্লাহ পাক আমাদের সাথে কথা বলতে নির্ধারিত জায়গা মূসা নবীর সাথে কথা বলতে হলে তিন শর্ত নির্ধারিত জায়গা তুরপার লাগবে শুধু তাই না মূসা তুরপার আসলে হবে না পাক থাকতে হবে জুতা কইলা আসতে হবে সব কথাগুলো কুরআন শরীফে আছে তুরপার আইসা মূসা নবী আল্লাহ পাকের সাথে কথাবার্তা বইলা যাইতেন যে উম্মতরে বলতে রে উম্মতের দল হে আমার বনি ইসরাইলের দল তোমাদের জন্য আল্লাহ এই বলছেন সেই বলছেন মাঝে মাঝে তার মাঝে ঝগড়া লাগতো মূসা আল্লাহ পাকের থেকে সমাধান নিয়ে আসেন আল্লাহু আকবার তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে তুরপারে কথা বইলা সমাধান নিয়ে আসতেন বনি ইসরাইল তো ঠেটা আমার কা টাটা মারা জাতি ইতাই এমদি কইলে যায় হেমদি হেমদি কইলে যায় এমদি খালি উল্টা ছাগল মার্কা ছাগল বুঝছেন কি ছাগল দেখবেন আপনি হে যাইতেছে এইদিকে আপনি সামনে দিকে রশি ধরে টান দেন হে এমদি কথা বলেন ঠিক কিনা এইরকম হলো বন ইসরায়েল বড় তো মানের ইসরায়েলি বাইসাবরা মাতন্ন দেখি আপনারা এরা যে জঘন্য জাতি তারার গোষ্ঠীর কত বড় নিয়ামত আল্লাহ সুয়ালক্ষ নবী পাঠাইছেন এর মাঝে 80,000 নবী বন ইসরায়েলের গোষ্ঠীর মাঝে দান করছেন কিন্তু দুঃখের ব্যাপার 80,000 নবীর মাঝে 70,000 নবীরে তারা হত্যা করছে নাউজুবিল্লাহ ফানি ফুকরিত বিজয় রাখেন গে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারার গোষ্ঠীর নবী
70000 নবীকে তারা হত্যা করছে অন্যায়ভাবে 80000 নবীর মাঝে 70000 নবীকে হত্যা করছে রইছেন 10000 তাদেরকে হত্যা করে নাই কিন্তু এমনে সারে নাই জ্বালাইতে জ্বালাইতে তিলে তিলে বাকি 10000 এ মারছে এইজন্য তাদের উপর আল্লাহ পাকের লানত সূরা ফাতিহা জন্য আমরা পাঠ করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জালিন গায়রিল মাগদুব মানে অবিশপ্তদের দল মাগদুব মানে অবিশপ্তদের দল অবিশপ্ত দিয়ে আল্লাহ ইহুদিদেরকে বুঝাইছে কারে বুঝাইছে কারে এদের উপর অভিশাপ 70000 নবীর নির্মমভাবে হত্যা করছে 10000 নবীর তিলে 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 যন্ত্রণা দিতে দিতে মারছে এই জাতি ইহুদি এরা পৃথিবীর জমিনে তাদের কোনো ঘরবাড়ি নাই কারণ তাদের কিতাব তাওরাতে আল্লাহ তাদেরকে মিসকিন কইয়া আইয়ুহাল মাসাকিন এ মিসকিনের বাচ্চারা আল্লাহ তাআলা ডাক দিবেন কি কইয়া মিসকিন যারা উলামায়ে কেরাম তারা জানবেন আল মিসকিনু মাল্লা দারালা মিসকিন তাকে বলে যার গোরবাড়ি নাই বইতল মিসকিন মানে যার গোরবাড়ি তাহলে ইসরায়েলের ইহুদিদের কোন গোরবাড়ি পৃথিবীতে আমার কথা না আল্লাহর কথা জুড়ে বলেন কার কথা আরো জুড়ে বলেন কার কথা তাদের গোরবাড়ি নাই ইতিহাস দেখে দেখেন হাজার হাজার বছর ধরে একবার আমেরিকা একবার জার্মানি একবার জাপানে কোন জায়গায় ঠিক নাই দুই 100 বছর 50 বছর তাগার পরে হেরা গুতায়া দেশ থেকে হিটলারে 60 লাখ কয় লাখ 60 লাখ রে দিছে 60 লাখ রে দিয়া আবার দুই সাইডটা রাখছে রাখছি কি তার লাগি টের হইবে আমরা টের পাইতেছি না মাতুন না এই যে আজকে গোটা পৃথিবী অশান্তি বাংলাদেশে যত মাইর ইন্ডিয়ায় যত মাইর বার্মা যত মাইর গোটা পৃথিবীতে যত মারামারি সবগুলোর পিছনে ইসরায়েলের চাবি না রে কথা বলেন ঠিক খারাপ আজীব কারবার আজীব কার আশ্চর্য বাইরে আমার কেল কইরা আমরা শুনি আল্লাহ পাক বলছেন তাদের গোরবাড়ি নাই আপনারা বলবেন তাদের তো গোরবাড়ি আছে বর্তমানে ইসরায়েল আলহামদুলিল্লাহ এখন আরব দেশের মুসলমান জায়গা গেছে আর সরকাররাও জায়গা গেছে এমন এমন সিস্টেম শুরু হইব আরব দেশ থেকেও জুতা মোজা লইয়া যাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন কিরা আরে মিয়া আরব দেশের ইরানের তুরস্কের ক্ষমতা তো আছে এটা রাখেন সাধারণ ছাত্ররা তালেবান 65 নেটো বাহিনী 86টা দেশ যারা গোটা পৃথিবীরে দাদাগিরি করতেছে আমেরিকা রাশিয়া জার্মান জাপান ইয়া আল্লাহ 86টা দেশের লক্ষ লক্ষ সৈন্য এরা সারা জীবন ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সজ্জিত আফগানিস্তানে 20 বছর থাকছে থাকিয়া নাকানি সুবানি হায়া শেষ পর্যন্ত জুতাটাও লইয়া যাওয়ার তৌফিক হইছে না আমরা আগের মুসলমান রইছি না তো আমরা এখন সেই মুসলমান যেই মুসলমানের সুপার পাওয়ারের অধিকারীদেরকে জুতা দিয়ে বাইরে আফগানিস্তান থেকে তাড়াইতে পারে কথা বলেন ঠিক খারাপ গেছে যে কোন সিস্টেমে দেখছেন নি যাওয়ার সময় হেরা আমেরিকা থেকে হেলিকপ্টার আনছে ইটারে গুতায়া ফারায়া বাঙ্গা তুই আছে মাতুন না দেখি হেলিকপ্টার কি আফগানিস্তানের না এরা নিজের জুড়ে বলেন হেরান নিজের হেলিকপ্টার নিজের হেলিকপ্টার হেরান নিজে ভাঙ্গে কেন এটার একটা কারণ আছে যখন জামাই বউয়ে মার লাগে কথা বুঝেন নাই জামাই বউয়ে যখন মারামারি লাগে জামাইর বাড়িতে যখন স্ত্রীটা তার শ্বশুর বাড়ি মানে জামাইর বাড়ি জামাইর বাড়িতে স্ত্রীর ক্ষমতা কিন্তু এত বেশি নাই কারণ দেওর আছে বাঁশুর আছে ননন আছে এরা সিরিয়ালাইব ফাইরালাইব জামাইর সাথে এত লাগা বাজা করে জামাইর সাথে যখন লাগে জামাই স্বামী আল্লাহু আকবার রাগ উঠটা যখন লাঠি দিয়ে মাথার মাঝে গর্দা দিয়া বাড়ি দেই মাথাটা আতায় আর দাঁতটা কামড়ায় মারবার ক্ষমতা নাই যদি ফিরা একটা মারলে দোষটা হইব এই জন্য রাগে কই যাই মুগি তোর বাড়ি থাকতাম না যাওয়ার সময় নিজের বাড়ি থেকে লই আইছে টেলিভিশন এটা ভাঙ্গা তুইয়া যায়
নিজের বাড়ির থেকে লয়ে আইছে কাপ পিরিজ ভাঙ্গে, নিজের বাড়ির থেকে আনছে গড়িটা ভাঙ্গে, মিশ্রিত ভাঙ্গে, ইটা ভাঙ্গে কেন? স্বামীর চা হাত দেয় না, কইটা হাত দিলে আগুন লাগবো, আগুন লাগবো, স্বামীর কিচ্ছুতে হাত দিলে বাড়ির জামন যাইতো না, জিতা কবরে ঢুকাই দিব টিকে কি বলো? মাত্র 65,000 আফগানিস্তানের ছাত্ররা যাদেরকে তালেবান বলা হয় তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে আমেরিকা এমন মায়ের খাওয়া খাইছে, এমন দৌড় ঢুকছে, আফগানিস্তানের হেলিকপ্টার ভাঙলে তো জিতা কবর রচনা করা হবে, যাওয়ার সময় আফগানিস্তানের কেউরে মারে না, আফগানিস্তানের হেলিকপ্টার ভাঙে না, নিজের বাড়ির থেকে নিয়ে আসা হেলিকপ্টার ভাঙে, জিদ মিটায় বাড়ি যা। কি জাত শেষা খাইছে গো, শেষা কিসকো কাতে, কথা বুঝেন নাই মনে হয়, এটা কারণ আছে, এটা কারণ আফগানিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, আরে যারাই ছিল তাহাজ্জুদ মিস হইতো না, ইশরাক চাষ পড়তো, আল্লাহু আকবার, পারের চিপায় চিপায় তাকছে, চুরায় চুরায় তাকছে, জংলায় জংলায় তাকছে, গড়তে গড়তে তাকছে, মাসকে মাস বৎসরকে বৎসর রোজা রাখছে, সিজদা দিয়ে মালিকের দরবারে কাঁদছে, মালিকের সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহু আকবার। এই অবস্থায় আফগানিস্তানের পাহাড়ি মুসলমানরা নবীর ছোট ছোট সুন্নত ছাড়ে নাই, নবীর সুন্নতের সাথে তাদের সম্পর্ক ছিল, ইতিহাস সাক্ষী, নবীর সুন্নতের সাথে যারা পাবন থাকে, নবীর সুন্নতের উপর যারা অটল থাকে, তাদেরকে আল্লাহ কোনো না কোনো সময় পৃথিবীর মধ্যে বিজয়ে দান করবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। দুস্তরা, সুপার পাওয়ারের অধিকারী, এরা যে অপমানে গেছে এই আফগানিস্তানের ছাত্রদের কাছে, আমরা যে কমি মাদ্রাসা ছাত্ররে ডোরাই খেল লাগি জানেননি, আফগানিস্তানের ছাত্র ডোরে, বাবারে বাবা, রাশিয়ারে হুতাইছে, এর আগে ব্রিটিশেরও হুতাইছে, এখন আমেরিকারও হুতানি দিছে, এরার সাথে আর কিয়ামত পর্যন্ত ফারন যাইতো না। আফগানিস্তানে যে তালেবান আছে, আমরাও কি তালেবান নাকি? আমরা কি তালেবান নেই? আমরা তালেবান না, আমরা মুসলমান, আমরা কি? দেখেন আবার যদি বলেন আমরাও তালেবান, বাংলা হবে আফগান, দোরা হইবেন কালকে। আমরা তালেবানও না, বাংলাদেশ আফগান না, তবে আমাদের পরিচয় আমরা, জুড়ে বলেন, ডরতে নেহি মুসলমান কিসি সে, ডরতে নেহি মুসলমান কিসি সে, জব মিল জায়ে দৌলত ঈমান নবী সে, জব মিল জায়ে দৌলত ঈমান নবী সে। দোস্তরা আমার বলতে চাইছিলাম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের মাঝে আল্লাহ পাক কথা বলতেন মুসা নবীর সাথে, বন ইসরাইল টেটামার কাটাডামারা তাদের কাছে আইসা বলতেন আল্লাহ এরকম বলছেন সেরকম বলছেন তোমরা মানো, টেটামার কা জাতি কয় মুসা আল্লাহ বলছেন না কে বলছেন এটা তো আমরা জানি না, তুমি হুজুর হলে কি হয়েছে, তুমি তো মিশা মারতে পারো, তুমি হুজুর হলে কি হয়েছে, হুজুর হলে কি হয়েছে, হুজুর হলে কি হয়েছে, আপনি তো মানুষ, আপনিও তো মিথ্যা বলতে পারেন, হয়তো আল্লাহ বলে নাই, আপনি বলছেন আল্লাহ বলছেন, হুজুরদেরকে মিথ্যা বলছে সন্দেহ করা, হুজুরদেরকে গালমন্দ করা, এটা মুসলমানি চরিত্র না, এটা ইহুদি চরিত্র, কথা বলেন ঠিক না? আজকালকে হুজুরদেরকে যারা গাইল দে, আজকালকে ওলামায়ে কেরামকে নিয়ে যারা কটাক্ষ করে, বুঝবেন বুঝবেন এরার জন্মের মাঝে বেজাল আছে, এদের জন্ম ইহুদি ইসরায়েলের সাথে সম্পর্ক, কথা বলেন ঠিক না? ইসরায়েলের রক্ত তাদের ভিতরে, কেন ইসরায়েলের হুজুরদেরকে কষ্ট দিছে, ইসরায়েলের ওলামায়ে কেরামকে কষ্ট দিছে, নবীদেরকে কষ্ট দিছে, তারা কয় হুজুর, হুজুর আমরা দেখছি সমাজের দৃশ্য, ইমাম সাহেব রে মুসল্লিরা যে মোহব্বত করে রে ভাই, মাথাত লই আড়ে লম্বা লম্বা রান খাওয়ায়, তিন মাইল লম্বা, তিন মাইল লম্বা রান খাওয়ায়, রান খাওয়ায় খালি সুর ছিদ্র হইলে বড়রা বাস ঢুকাই দেয়, তো না দিলেন
সুইর সিদ্র ফাইলি বড়রা বাস কথা বলেন ঠিক কিনা বাইরে আমার কেল কইরা শুনেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তাহলে তোমরা কেমনে বিশ্বাস করবা আল্লাহর কথা বিশ্বাস করে না বলে না কেমনে বিশ্বাস করবা বলে আপনি আরেকদিন তুর পাড়ে যাইবেন আমাদেরকে সাথে নিয়ে যাইবেন আল্লাহ আপনার সাথে কথা বলবে আমরা নিজে নিজের কান দিয়ে শুনবো আমরা নিজের কান দিয়ে শুনবো আল্লাহ যে বলতেছে প্রায় আন্দাজ 500 টা দেওয়ানবাগি সাইজের নেতা বাসাই করেন তোরা আমার সাথে আয় দেওয়ানবাগি সাইজ নেতা এরা গেলে আর বাকিরা লাগতো না এরা এ যা কইবো এরা বিশ্বাস করবে মা সেই যুগে নেতাদেরকে জনগণ বিশ্বাস করত এই যুগে পাকলাদের কারণে নেতাদেরকে বিশ্বাস বুঝছ নি মা তুই না খালি কই হুজুরের ইসুট গেল কেন লাগি এখন তুই মাহিয়ার লগে লুকায়া বদমাইসি মাত মাত লাগে কেন লাগি কথা বলেন দেখি একটা বের হইছে একটা এরকম হাজার 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 প্রমাণ মোবাইলের ভিতরে লুকায়া রইছে কথা বলেন ঠিক কিনা উলামায়ে কেরামের যার রেকর্ড অনেকগুলা আছে বানাইল অনেকগুলা বানাইল এগুলো তো বানাইল না উলামায়ে কেরাম তো জামাতে বোর সাথে মাতে অনেকে কয় হুজুর আপনারা দেখছি খালি বউ পাগল কি বলে মাতুন না দেখ আমার কোনো এক মসজিদ নাম বলবো না কেসিয়ার সাহেব ইমাম সাহেব বাড়ি যেতে খুব তাড়াতাড়ি যায় বাড়ির থেকে আইতে দুই দিন তিন দিন দেরি হয় যাইতে সময় তাড়াহুড়ার কারণে ইতাইতে ফালাইয়া যায় আইতে সময় সদ্য গোষ্ঠী লইয়া তো এবার তোমার রুসুটি পাঁচ দিন মিয়া সাত দিন আট দিন কাটালো তোমরা হুজুরা দেখছি বউ পাগল ডাইরেক্ট সবার সামনে বেটা সেরা কালো হয়ে গেছে আমি বললাম সেক্রেটারি সাহেব ইমাম সাহেব বউ পাগল হে বেটা তো তার নিজের বউর পাগল এটা কি তার নিজের বউর পাগল না হইয়া আপনি সেক্রেটারির বউর ইমাম সাহেব পাগল হইতো নি শেষে আমি এক জুমায় ভাষণ দিছি ইমাম সাহেব বউর পাগল কেন ইমাম সাহেবের লাইন মাত্র একটা ইমাম সাহেব বউর পাগল কেন তার লাইন একটা দ্বিতীয় লাইন নাই যারা বউর পাগল না এরা লাইন ফাতারে আরো দশটা আছে কথা বলেন ঠিকই না পাতারে যদি দশটা আছে বাইপাসে যদি দশটা থাকে তাহলে তার আপন বউর গুরুত্ব তার কাছে থাকে না কথা বলেন ঠিকই না যেহেতু বাইপাসে ইমাম সাহেবের লাইন নাই বউ একটা এই জন্য মহব্বত সবে একদিকে সাবে কথা বলেন ঠিকই না হম আবি করতে হে তু হো জাতে বদনাম हम भी करते है तू हो जाते बदनाम वो कत्ल भी करते है तू चर्चा ही ना होता ও কাতল বি করতে হে তু চর্চা হি না হতা কত নেতা তো রাখাইল রে কেউ মাতে না হুজুর একজন বোর সাথে কথা বলছে এটার লই আস্তা দুনিয়া নাসায় কথা বলেন ঠিকই না হম আবি করতে হে তু হো জাতে হে বদনাম ও কাতল বি করতে হে তু চর্চা হি না হতা ও কাতল বি করতে হে তু চর্চা হি না হতা দোস্তরা আমার কেল কুরা শুরি জালিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম বলেন তোরা লো নেতারা তোদের কথা বাকিরা বিশ্বাস করবে ওই যুগের নেতাদের কথা জনগণ সাধারণ পাবলিক বিশ্বাস করত এই যুগে নেতারা যা বলে আমরা বিশ্বাস করি তার কথার হুডা উল্টা যা কইটার উল্টাটা বিশ্বাস করি বলি হিটার যেটা কইছে এটা না এটা উল্টাটা মাথুন না দেখি আমরা এমন একটা জমানা খালি বাংলাদেশ না তো গোটা পৃথিবী গোটা পৃথিবী আমেরিকা কো তারার কাছে ইতা আছে হিতা আছে ও মা জুতা মোজা তুই আজ কাকে লাগি ইতা ইতা যা আছে কইতা ইতা কইতা সব হলো বুমা আন্দাজি মাথুন না দেখি বাইরে আমার কেল কইরা আমরা শুনি নেতা লয়া গেছেন তুর পাহাড়ে গেছেন মুসা নবীর সাথে আল্লাহ পাক কথা বলেন তাফসীরের কিতাবে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেন মুসা নবী আল্লাহকে দেখে না আল্লাহ পাক মুসা নবীকে ঠিকই দেখেন মুসা নবী আল্লাহ পাককে দেখে না আল্লাহ কথা বলেন শুধু শুনে তাফসীরের কিতাবে আছে কথাটা কি রকম আমাদের কথা আর আল্লাহ পাকের কথার মাঝে বেশ কম আছে না নাই না সমান
আমরা যদি কেউ কথা বলে ওই দিক থেকে কথা বললে বোঝা যায় ওই দিক থেকে কথা বলতেছে ওই দিক থেকে যদি কেউ চিল্লানি দেয় বোঝা যায় এই দিক থেকে চিল্লানি দিছে মাশাআল্লাহ আল্লাহ পাকের কথা মূসা নবী আল্লাহ পাকের সাথে কথা শুনতেন কি রকম জানেন নি যেদিকে খেয়াল করতেন ওই দিক থেকে বোঝা যায় এদিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহর কথা এই দিক থেকে আসছে এদিকে খেয়াল করলে শোনা যায় আল্লাহর কথা এই দিক থেকে আসছে এদিকে খেয়াল করলে শোনা যায় এই দিক থেকে আসছে উপরের দিকে খেয়াল করলে উপর থেকে নিচের দিকে খেয়াল করলে নিচের দিকে যেদিকে খেয়াল করবেন এই দিক থেকে আল্লাহ পাকের মানে কথা আল্লাহ পাকের আওয়াজ চতুর্দিক থেকে আসছে যেদিকে দুন করেন আল্লাহ পাকের আওয়াজ এই দিক থেকে আসছে মূসা নবীও আল্লাহ পাকের কথা শুনবার জন্য পাগল ওয়াকুল্লু ইয়াদাই ওয়াসলান বিলাইলা ওয়া লাইলা লা তুকিরু বিযাকা ওয়া লাইলা লা তুকিরু লাহু বিযাকা আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কথা শুনতেন ডানে বামে মাথা দিয়া কান দিয়া হাত দিয়া পাও দিয়া পুরাটা সারাটা শরীর দিয়া আল্লাহ পাকের কথা মজা লাগায়া শুনতেন নেতারা আইছে এরাও একবার এমনি স্যার মুসা কোন দিকে কোন দিকে কোন দিকে বলে হো কোন দিকে সব দিকে সব দিকে কই তো কই দেখা যায় না দেখা আল্লাহ রেখে দেখা যায় মা তুই না দেখি দত্ত গ্রামের রা মনে হয় ডেইলি আল্লাহ রে দেখে দেখছেন দেওয়ান বাগি বাইসাবে ডেইলি দেখতো এখন ডেইলি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় ওই বার্মাজে রোহিঙ্গাদেরকে মারছি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসলাম আল্লাহ কইতা চলতো কত বড় তার সিরা আল্লাহু আকবার বাইরাওয়াত আল্লাহ পাককে আমরা কই দেখবো জলিলুল কদর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হইয়া আল্লাহ পাকের পার্সোনাল সেক্রেটারি হইয়াও আল্লাহকে দেখার সুযোগ দেখার জন্য দাবি করছেন কখন উম্মতে কই মুসা আগে কইছিলাম তুরবারে লইয়া যাও দেখি আল্লাহ হাসাই কথা কইনি বলে কথা বলছে আল্লাহ আপনি বলছেন আমরা বিশ্বাস করি দেখা তো যায় এটা আল্লাহ বলেন আর কেউ বলে এটা তো বুঝতে হবে আল্লাহরে কোন সামনে আইতো কত বড় টেট আমার কাছে দেখছো আল্লাহরে কোন সামনে আইতো আল্লাহ টুটলা রাইব আর আওয়াজের সাথে মিলে দেখ মু টুটের আওয়াজে মিল আছে নি এই যুগে দেখবেন মাঝে মাঝে মোবাইলের মাঝে দেখা যায় রেকর্ড বাজে আরেকটা আর ওই যে টিকটক নাকি একটা আছে টিকটক কথা আরেকটার টুটলারা আরেকটায় মাথুর না দেখি সামনে দিয়ে দেখবেন শব্দ করছে একটা বাচ্চা হয় আরেকটায় সিস্টেম মনে আইতেছে আল্লাহ বাইরে আমার আশ্চর্যের কারণ তারা ডাক দিয়ে কয় মুসা এটা যে আল্লাহর কথা কেমনে বুঝবো আল্লাহর কো সামনে আইতো আল্লাহ কি সামনে আসবেন নাকি জুড়ে বলেন আল্লাহ মুসা নবী ডাক দেবেন আল্লাহ তো সামনে আসবেন লা তুদুরি কুহুল আবসার লা তুদুরি কুহুল আবসার চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা জুড়ে বলেন দেখা যায় না দেখা যায় না তারা কই দেখতো মুসা নবী দেখলেন এরা বাড়ির গিয়া যা আসিল সব সর্বনাশ করবো কবে আল্লাহরে দেখছেন এটা আন্তাজি মুসা নবী পাগল আল্লাহ আল্লাহ হায় আল্লাহ আমার উম্মতদেরকে একটাবার ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক দেখা দাও একবার দেখবো মুসা নবী কথা শুনতেছেন উম্মতেও কথা শুনছে কথা শুনতে শুনতে দেখতে মনে চায় এ যুবক এটা যুবকরা ভালো বুঝবে সারা রাত্রে ফেসবুকে পরিচয় জানুনু শুনানু ময়নানু ফাইটা যায় সিরা যায় ই দত্ত গ্রামের যুবক এরাই এরা তো আব্দুল কাদের জিলানি কথা বলতে বলতে তিন দিন পরে কয়ে জানু গো তোমার না দেখলে যে ফাইটটা যায় দেখতে চায় চায় না কথা বলতে বলতে দেখতে মনে চায় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা কো শুনতে শুনতে এমনি দেখতে মনে চাইতেছে উম্মত দাবি করছে চান্স পাইছেন আল্লাহ
Rabbi arini anzur ilaik. He parwardigar, ektu prokasho dekhte chai. Kosto hoyeche naki? Sairadi, sairadi. City, city aise, city aise, city. The city johon aise. City jawab jodi apnara dein to solto. তো উঠলে কিন্তু খবর আছে যদি কেউ উঠতে যায় রাস্তাত গিয়া ফিসলিয়া পড়ে কোমর ভাঙা যাইতে গেও পারে মাহফিলের যারা আছে কারণ এখানে আমরা তো স্বাভাবিক একটা মামুলি জিনিস মনে করি এটা মামুলি না এটা লয়ে এখন আরশে কথা চলতেছে আমাদের কি নিয়ে আরশে কি চলতেছে কথা চলতেছে কথা চলতেছে আমাদের নামের উচ্চারণ হইতেছে অমুকের ছেলে অমুক এই জায়গায় বসাস সাধারণ কথা আচ্ছা একটু খেয়াল করেন তো আওয়ামী লীগের বাইরে যদি জানে প্রধানমন্ত্রীর বাসভবনে তার নামের আলোচনা হইতেছে কারেন 33000 ভোল্টেজ ছড়াইয়া যাইবে কথা বলেন ঠিক না সাধারণ নেতা তার নাম যদি ডাকার বঙ্গভবনে আলোচনা চলে তার কারেন যদি 33000 ভোল্টেজ ছড়াইয়া যায় আমাদের আলোচনা বঙ্গভবন নয় হোয়াইট হাউস নয় মুম্বাই সদর দপ্তর নয় ডাইরেক্ট আসমান জমিনের মালিকের সদর দপ্তরে আমার আপনার নামের আলোচনা চলতেছে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আরে আমাদের নামের আলোচনা চলতেছে আবার উচ্চ জয় মোলাজ্জা লাগে না গর্বের কথা গর্বের কথা গর্বের কথা অহংকারের কথা আমার নাম হোয়াইট হাউসে চলতেছে আমার বাবার নাম আমার বাড়ির নাম আমার ঘরের নামটাও আলোচনা চলতেছে আল্লাহ আল্লাহ বাইরে আমার কেল করে আমরা শুনি জলিলুল কদর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চলেন আল্লাহ মাবুদ গো আমি তো আপনার আগে থেকে দেখতে চাই এখন আমার উম্মতরা দেখতে হবে না দেখলে বাড়ি থেকে এরা কাফির হয়ে যাবে আমার উম্মতের দল থেকে বাইরে হয়ে যাবে আয় আল্লাহ তাদেরকে দেখতে দাও আল্লাহ পাকের কাছে দাবি জানাইতেছেন আল্লাহ পাক রিপ্লাই দিলেন লান্তারানি কখনো না লান্তারানি মিরাসাদাদ তুরে মুসা রাজা জবাব লন্তরানি মিরা সদাদ তুরে মুসা রাজা জবাব হরচে আজ দস্তে আয়দ সরবনে গর্দন মতাব হরচে আজ দস্তে আয়দ সরবনে গর্দন মতাব মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে লন্তরানি কখনো সম্ভব না লা তুদরি কুল্লাব সার চামড়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না এ মুসা দেখতে পারবে না মুসা নবী নাসির বান্দা না দেখবো না দেখবো না দেখবো সন্তানটা যখন মা আর বাবার কাছে কিচ্ছু দাবি জানায় মা আর বাবা জানে এটা দিলে তার ক্ষতি মা বাবা দিতে চায় না তারপরে ছেলেটা যখন বারবার আকুতি জানায় না দেও না দেও তখন মা আর বাপে কি করে ফুরাটা দেয় না একটু সুয়া লাগায় কি লাগাই মনে করেন মোম মোমবাতিতে আগুন জ্বালাই বাচ্চা আঙ্গুল দিতে চায় মায়েশরায় আগুন দিতে চায় মায়েশরায় আগুন দিতে চায় মায়েশরায় বাচ্চা যদি মার দিকে আকুতি জানায় আম্মা মারে কামড় দে চিমটা দে মাঙ্গাত দিতাম বারবার যখন চেষ্টা করে মায় মোমবাতির এটাই আস্তে আস্তে আঙ্গুলের সাথে একটু লাগায় লইয়া যায় দেখছো তুমি কেমন গরম মুসা নবী বারবার চাইতেছেন আল্লাহরে দেখা যায় না বাচ্চায় মোমবাতিতে হাত দিতে চাইছে হাত দেওয়া যায় না মা একটু সুয়া লাগায় আর বান্দা আল্লাহরে দেখতে চাইতেছে চামড়ার চোখ দিয়া দেখা যায় না নাসির বান্দা যখন আল্লাহ একটু সুয়া লাগাইছে সুয়া আল قال فإن قال فانظر إلى الجبل পাহাড়ের দিকে তাকা এটা তোর পাহাড় পাহাড়ের দিকে তাকা فإن استقر مكانه فسوف تراني পাহাড় যদি আমি আল্লাহ পাকের তজল্লিতে স্থির থাকে তুমি যদি ওই পাহাড়ের দিকে তাকায় ঠিক থাকতে পারো তখন বুঝবো তুমি আমাকে দেখতে পারবা কথাটা খুব তীক্ষ্ণ
মুসা তুমি আমারে দেখবা আমারে সরাসরি দেখা যাবে না তবে কি করতে হবে তুর পাহাড়ের দিকে তাকাও আমি উপর থেকে লাইটের মতো আলো সর্ব তুর পাহাড়ে তোমার উপরে সাল্লে যাবা না সর্ব পাহাড়ে কোথায় পাহাড়ে পাহাড় কি আমার আপনার মতো নরম আত্রা দিবারে দিলেও লড়ে না বুমা মারলেও লড়ে না সাইক্লোন সিডরেও লড়ে না ভূমিকম্পেও লড়েন নাই নিজের সরাসরি পাওয়ার ছাড়েন নাই আর সে মুআল্লার মাঝে আল্লাহর কুদরতি অবস্থান 70,000 পর্দা দিয়া আর সে মুআল্লা বেষ্টন করা কত হাজার জুরে বলেন কত হাজার 70,000 পর্দা দিয়া আর সে মুআল্লা বেষ্টন করা আল্লাহু আকবার 70,000 পর্দা দিয়া বেষ্টন করা খুব খেয়াল কইরা শুনবেন একটা লাইট জ্বালায়া তার দিকে চতুর্দিকে যখন পর্দা দিবেন আরেকটা পর্দা 100টা পর্দা এই লাইটের চতুর্দিকে রাখেন প্রথম পর্দায় আলোটা একটু বেশি লাগে পরের পর্দায় কম পরের পর্দায় কম পরের পর্দায় নাই হতে পারে আল্লাহ পাক 70,000 পর্দার ভিতরে একবারে সামনের পর্দার মাঝে আলো বেশি পরের পর্দায় কম এরপরে নাই 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 70,000 পর্দার একবারে বাহিরের পর্দার মাঝে নাই বললে চলে এই পর্দার নক পরিমাণ অংশ লাইট আকারে ভিতরের পর্দা না মাঝের পর্দা না বাহিরের পর্দার নক পরিমাণ অংশ ওই যে খেলনা একটা লাইট আছে চৌকে দিয়ে বাচ্চারা মারে আরে না একবারে একবারে সরাসরি চৌকো পরে খানা হয়ে গেছে লাগে এই লাইটের মতো বাইরের পর্দার নক পরিমাণ অংশের আলো তুর পাহাড়ে ছাড়ছেন আল্লাহ বলছেন মুসা উপরের দিকে তাকাইস না পাহাড়ের দিকে তাকা সূর্যের দিকে সরাসরি তাকানো যায় না আয়নার দিকে একটু একটু করে স্পারা যায় তুই পাহাড়ের দিকে তাকা পাহাড় তো আর আয়নার মতো না মাটি সুরমার মতো মাটি কালো মাটি এটা আয়নার মতো পুরা তো জ্বললে আসবে না এই পাহাড়ের মাঝে 70,000 পর্দার বাইরে নক পরিমাণ অংশের চির আকারে ছোট আকারে শীষ আকারে পাহাড়ের মাঝে নূরের তজল্লি সারছেন ফাখাল্লাহু আকবার কিতাবের মাঝে কোরআন শরীফে আল্লাহ নিজে বলছেন তুর পাহাড়ের দিকে তাকাইছেন তুর পাহাড়ের অবস্থা কি হইছে আল্লাহু আকবার ফানজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুলিল জাবাল জালাহু দাক্কা আল্লাহ যখন তুর পাহাড়ের মাঝে শীষের মতো আলো সারছেন পাহাড় ধাক্কা হইয়া টুকরা টুকরা হইয়া গেছে চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে দেওয়ানবাগির সাইজের যারা আছিল এরাও সেফটা আলু ভর্তা হয়ে গেছে নেতারা সেফটা মুসা নবী উনি ফাখাররা মুসা সাইকা খাররা মুসা খাররা মানে পয়লা যাওয়া মুসা মুসা সাইকা বেউসে ফখরু সুজ্জাদা মানে সামনাকে নিচে দিয়ে দিয়ে কইরা দাও মুসা নবী সামনা নিচে দিয়ে কইরা গেছেন সাইকা বেউসুস নাই মুসা নবী জ্বলেন নাই সব জ্বললা সাফ পাথর জ্বলছে গাছ জ্বলছে পাহাড় জ্বলছে মানুষ জ্বলছে কিন্তু মুসা নবী জ্বলেন নাই কেন জানেননি কারণ আছে মুসা নবীর ভিতরে ইলমে ওহি আছে এই জন্য মুসা নবী জ্বলে নাই খোদার কসম আজকালকে যাদের ভিতরে ইলমে ওহি থাকবে কোরআনে ওহি থাকবে এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না কথা বলেন ঠিক না বাইরামার খেয়াল করে শুনি ফখাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম ফুতুয়া পড়া গেছেন একটু পরে হুশ আইছে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তওবা করছি ইন্নি তুবুতু ইলাইক তওবা তওবা আর জীবনে ইজাত কথা কইতাম না আপনারে দেখবার কথা কইয়া যা অপরাধ করছি আর জীবনে মন অপরাধ করব না তওবা করব না এমন শেষা খাইছে এখন উইটা দেখেন গাছও নাই পাহাড়ও নাই ফাঁসও যে লই আইছেন ইটাও নাই ইটাও এখন যদি উনি ফাঁসরে থইয়া যায় এরা হইছে ইনো বর্তা মুসা নবী হিনো গেলে হইবেন বর্তা
বলে আল্লাহ এরার সন্তানরা আমারে সেফটা বানাইবো সেফটা আল্লাহ এরারে ফিরায়া দাও ফিরে দোয়া করেন আল্লাহ তাদেরকে ফিরায়া দিবেন হুশ বুদ্ধি আইছে এরা এরা জুতা মুজা তুইয়া বাগার কই মুসার ইনো জীবনে আইতাম না ইনো আর জীবনে না খেয়াল কইরাছেন এই তুর পাহাড় ওতুরি সিনিন ওতুরি সিনিন তুর পাহাড় মোবারক তুর পাহাড় কসম ওয়াজাল বালাদিল আমিন চার নম্বর কসম রইছে ফোরের আলোচনা রইছে আমি আমি তিনটা কসমের আলোচনা করছি তিনের আলোচনা আরো লম্বা আছে যাইতুনের আলোচনা অনেক লম্বা তুরের আলোচনা একটু করলাম কেন এটার সাথে আমাদের নবীর একটা আলোচনার সম্পর্ক আছে কি সম্পর্ক এইটা এখন বলবো এই শেষ আলোচনা ছোট করে বলতেছি দেখেন দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেউশিয়া পুইরা গেছেন সরাসরি আল্লাহর নূর দেখিয়া সরাসরি দেখছেন পাহাড়ে পড়ছে আল্লাহর জাতি নূরের আলোনি ভিতরের পর্দা মাঝের পর্দা বাইরের পর্দার নক্ষরিমান শীষ আকারে পার জিল্লা সাই মুসা উপদেয়া বইরা গেছে দেওয়ানবাগি সাইজের দুস্তরা সেফটা হইয়া গেছে কিন্তু আমার নবী মেরা শরীফে গেছেন খেয়াল কইরা দেখেন মেরা শরীফে গেছেন আল্লাহু আকবার সাত আসমান পারে দিয়া সিদরাতুল মুনতাহা লৌহে মাহফুজ পারে দিয়া যেই সত্তর হাজার পর্দার বাইরের পর্দার শীষ আকারের আলো মুসা সরাসরি বরদাস্ত করতে পারে না পাহাড়ে পড়ছে পাহাড়ের দিকে তাকায় মুসা বরদাস্ত করতে পারে নাই ওই সরাসরি পর্দার সামনে আমার নবী গিয়া দাঁড়াইছে বেউশ হইয়া পড়ে না আমার নবী পর্দার সামনে দাঁড়ায় রয়েছেন পর্দা বন্ধ আল্লাহ বলেন উদুনু মিন্নি ইয়া হাবিবি উদুনু মিন্নি ইয়া হাবিবি উদুনু মিন্নি ইয়া হাবিবি দোস্ত পর্দার বাইরে থাকলে কাজ হবে না বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আশিক মাশুকের সাক্ষাৎ হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে একটা একটা করে পর্দা উঠে নবী পর্দার সামনে দাঁড়ান আরেকটা উঠে আরেকটা আসরে আরেকটার সামনে দাঁড়ান পর্দা উঠে এরকম করে সত্তর হাজার পর্দা উঠলো প্রতিটা পর্দার সামনে দাঁড়াইলেন আমার নবী কোথাও বেহুশ হইয়া পড়লেন না আনিজি ফিল তো করলেন না আর সে মোয়াল্লার উপরে চড়ছেন সরাসরি আল্লাহ পাকের কাছে গেছেন তাফসিরে কিতাবে বুখারী শরীফে আছে মাইকের স্টেন আর একজন বক্তায় যতটুকু দূরত্ব আমার নবী আর আল্লাহ পাক এত কাছাকাছি গেছেন আল্লাহ নবীরে দেখতেছেন নবী আল্লাহ দেখতেছেন তাও আমার নবী মাথা ঘুরাইয়া পড়ে না গুফতে মুসা বা খুদা দর কুয়ে তুর গুফতে মুসা বা খুদা দর আর সেনু নবী তো আল্লাহকে দেখছেন দেখছেন ঘন্টার পর ঘন্টা থাকছেন কথা চলতেছে বন্ধুর সাথে প্রেমের আলোচনা মহব্বত ভালোবাসার আলোচনা চলতেছে কিন্তু আমার নবী মাথা ঘুরাইয়া পূর্বে দূরের কথা আমার নবী একবারে আচ্ছা মানুষ আচ্ছা ব্যক্তির মতো মালিকের সামনে তার